এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কম বেশি 5,000 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সোমবার আরও এক ধাপ এগিয়ে একসঙ্গে 25,753 জনের চাকরি বাতিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কিভাবে এই মামলায় দীর্ঘসূত্রিতায় ভর করে বহু পথ পেরিয়ে অবশেষে যবনিকা পাত? 2021 অক্টোবরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আদালতের নজরে আনেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদিও 2018 সালে প্রথম এই নিয়োগ দুর্নীতির অভিযোগে পথে নামেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, তখন থেকেই ধিক ধিক করে জ্বলতে শুরু করে ক্ষোভের আগুন। 2021 স্কুল নিয়োগে দুর্নীতির সংক্রান্ত দুটি মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে। সে বছরই সিবিআই এর নির্দেশ, প্রাথমিক রিপোর্টে উঠে আসে বিস্ফোরক তথ্য। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে 2022 প্রথম বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। মামলাটি বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাস থেকে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে যায়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বজায় রাখে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে ফের শুরু হয় শুনানি। সিবিআই এর রিপোর্টে উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। শুনানির পর 2022 শেষে 5,000 বিতর্কিত চাকুরি প্রাপকদের চাকুরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরোধিতা করে ফের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্যসহ বিতর্কিত চাকুরি প্রাপকরা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও বিতর্কিত চাকরি প্রাপকরা। এখানে চাকরি প্রাপকদের বক্তব্য তাদের কথা শোনা হয়নি। তাদের কথা না শুনেই নির্দেশের অভিযোগ সুপ্রিম কোর্টকে জানায় মামলাকারীরা। 5,000 চাকরি বাতিল এবং